আমরা বর্তমান সরকার কিন্তু কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরাও চাই যেন এই নেত্রকোনা জেলার সমস্ত থানাগুলোতে কমিউনিটি পুলিশিং কার্যক্রম বেগবান হয়। আর এই কমিউনিটি পুলিশিংয়ের যে মূল নীতি, যে জনতার সাথে আমাদের যে পার্থক্য, এখনও পার্থক্য আছে, সেই পার্থক্যটা যত দূর সম্ভব কমিয়ে আনা, এই গ্যাপটা কমিয়ে আনার জন্যে আমরা বিভিন্ন যে সামাজিক যে কার্যক্রম অংশগ্রহণ করি, তারই অংশ হিসাবে আজকে যে মৎস্য মুক্ত করলাম। এরকম যদি আমরা ভোক্তা যারা, তারা যদি এরকম ছোটো মাছ পোনা মাছ না কিনি, তাহলে যারা এরকম মারবে, মাছ মারবে বা যারা এরকম অসচেতন আছে, তাদেরকে আমরা এইভাবেও সচেতন করতে পারি, বিভিন্নভাবে সচেতন করা সম্ভব। পাশেই অভয়াশ্রম, এটা যেন সেই মানে নামের সার্থকতা থাকে, অভয়ে যেন মাছ চলাফেরা করে এবং যে পোনা অবমুক্ত করা হলো, এটা যেন যেমন ছোট থেকে বড় হয়ে লালন আপনারা করবেন, আপনারা এলাকাবাসী এবং আপনারাই ভোগ করবেন,